প্রধানমন্ত্রী 70তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে শনিবার 13 প্রতাপগড় যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে বনকুমারী নাটমন্দিরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই শিবিরের সূচনা করেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি বলেন, ভারতবর্ষকে উচ্চ শিখরে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ধাপে ধাপে তিনি দলের কার্যকর্তা থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার জন্মদিনকে সেবা সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে। সেবার মানসিকতা নিয়ে দলীয় কার্যকর্তাদের কাজ করার আহ্বান জানান বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। মুলচাম দামোদর মোদী স্বর্গীয় এবং মাতা হীরাবেন দামোদর মোদী সুসন্তান তৃতীয় সন্তান নরেন্দ্র মোদীজি 1950 সনে 17 সেপ্টেম্বর বাতনগর যেটা কোন এক সময় বোম্বেতে ছিল, পরবর্তী সময়ে গুজরাটে এটা সংযুক্ত হয়, সেখানে উনার জন্ম। 6 ভাই বোন, তার মধ্যে উনার স্থান হচ্ছে তৃতীয়। অত্যন্ত গরিব পরিবারে উনার জন্ম। আমরা সবাই জানি যে একটা চাইওয়ালার ঘরে উনার জন্ম। এই বাতনগরে যে রেলওয়ে স্টেশন ছিল সেখানে একটা ছোট্ট চার দোকান ছিল এবং বাবাকে উনি ছোটোবেলার থেকেই পুরো ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, যেটা আমরা সবাই করে থাকি, তিনি রেল যখন আসতো সেই বাবার চায়ের যে কেটলি আছে সেই নিয়ে সেই রেলের ডাব্বার মধ্যে গিয়ে চা বিক্রি করতেন। পরবর্তী সময়ে এই বাতনগরেই একটা বাস টার্মিন আছে, ওনার ভাইয়ের সাথে মিলে আরেকটা চায়ের দোকান ছিল। কিন্তু ভগবান প্রদত্ত এই নরেন্দ্র ভাই মোদী ভিতরে কিন্তু এইদিকে খুব বেশি একটা নেশা ছিল না এবং উনি মাত্র 7 বছরে আরএসএসে জয়েন করেন। পরবর্তী সময়ে 17 বছর বয়সে ওনার মনস্থির যে মানুষের জন্য কিছু করা দরকার, কিছু করা প্রয়োজন, সেই মনের তাগিদে উনি বেরিয়ে পড়লেন সারা ভারতবর্ষ পরিক্রমা। বিশেষ করে উনি রামকৃষ্ণ মিশনের বা বিবেকানন্দ যে মন্দিরগুলো আছে সেখানে বেশিরভাগ উনি সময় দিয়েছেন, বুঝলেন, ওখানে গিয়ে সাধু সন্তদের সাথে কথা বলতেন। একবার তো এরকমও শোনা যায় উনি বেলুড় মঠে এসে দীক্ষা নিতে চেয়েছিল স্বামীজির কাছে। স্বামীজি বললেন যে তোমার এখানে থাকলে হবে না, তুমি ফিরে যাও, আমি তোমাকে যেভাবে তোমাকে আমি বরখ করেছি তোমার জন্য সারা আরও অনেক কাজ, তোমার জন্য সারা ভারতবর্ষের লোক তোমার জন্য তাকিয়ে আছে। তো উনি চলে আসলেন আহমেদাবাদে। ওনার এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে হয়তো বা আপনারা সবাই জানেন যে 1967 উনি হায়ার সেকেন্ডারি পাস করেন। পরবর্তী সময়ে ওপেন ইউনিভার্সিটিতে দিল্লি থেকে উনি পলিটিক্যাল সায়েন্সে উনি গ্র্যাজুয়েশন নেন এবং পরে উনি এমএ ডিগ্রি লাভ করেন গুজরাট ইউনিভার্সিটি থেকে। এ হচ্ছে ওনার পড়াশোনার যে মান সেটা এডুকেশন কোয়ালিফিকেশন। আমরা সবাই জানি যে আমার মনে হয় ইতিহাসে বিরল যে কোনো ব্যক্তি প্রথম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মেম্বার হলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।